जय जीशु। आमि शीर्षेन्दु मुखार्जी सकल के जानाई प्रभु जीशु ख्रीष्टेर सुमधुर नामे स्वागतम एवं आंतरिक अभिनंदन। प्रिय विश्वासी, अनेक एमन विश्वासी रयेछेन जादेर मध्ये एई प्रश्नटी थाके जे किभावे तारा ईश्वरेर थेके आशीर्वाद अनुग्रह लाभ करते पारबे बा किभावे तारा ईश्वरेर प्रति भालोबासाके बृद्धि करबे बा आरो गभीर करबे। अनेकेई आमादेरके एई विषये प्रश्न करे थाकेन এবং অনেকেই এই বিষয়ে একটি প্রচার আমাদেরকে করার অনুরোধ করেছিলেন। তাই সকলের কথা মাথায় রেখেই আজকের প্রচার আমরা এই বিষয়েই করব। আশা করি এই প্রচার আপনাদের মধ্যে থাকা সকল সন্দেহ ও প্রশ্নকে দূর করে দিতে সাহায্য করবে। আসুন দেখে নিই আজকের প্রচার। আজকের প্রচারের বিষয়, ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা যায় কিভাবে। প্রিয় বিশ্বাসী, আমরা প্রত্যেকেই চাই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে, ঈশ্বরের অনুগ্রহ ও আশীর্বাদ পেতে। আর তার জন্যই আমরা বহু কষ্ট করে দেশ বিদেশ বিভিন্ন জায়গায় আমাদের অর্থের বিনিময় হলো যে যা বলে সেইভাবে আমরা ঈশ্বরকে লাভ করার জন্য ছুটতে থাকি। কেউ বলে ফুল বেলপাতা আর একটা নারকেল আর একটা সুগন্ধি ধূপ দিলেই ঈশ্বরকে পাওয়া যায়। আবার কেউ বলে প্রণামী বাক্সে মোটা অঙ্কের টাকা ফেলে দাও, ঈশ্বরকে পাওয়া যাবে। অনেকের মতে বলি দিয়ে বাড়িতে মূর্তি পূজা করলেই ঈশ্বরকে পাওয়া যায়। আবার অনেকে তো ঘর সংসার ফেলে রেখে হিমালয় বা বনে গিয়ে ধ্যান করাকে ঈশ্বর লাভের একমাত্র পথ হিসেবে জানেন। কিন্তু প্রিয় বিশ্বাসী, দুঃখের বিষয় হলো যে উপরোক্ত একটা বস্তুও আমাদের ঈশ্বরের সান্নিধ্যের জন্য কাজে লাগে না। কারণ সুগন্ধি ধূপ ফুল এসব মৃতদেহের পাশে রাখা হয় যাতে দুর্গন্ধ না ছড়ায়। প্রিয় বিশ্বাসী, এবার আপনারা বলুন যে ঈশ্বর কি মৃত যে তার জন্য ফুল সুগন্ধি ধূপ লাগবে? না প্রিয় বিশ্বাসী, আমাদের ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য কোনো ধূপ ফুল লাগে না। কারণ আমাদের ঈশ্বর জীবিতদের ঈশ্বর, তিনি জীবন্ত, তিনি অনন্ত জীবনের অধিকারী, তিনি মৃত্যুঞ্জয়ী। তিনি আমাদের থেকে কোনো ফুল বেলপাতা নারকেল বলি টাকা পয়সা এসব কিছুই চান না। তিনি চান আমাদেরকে, আমাদের সত্যের হৃদয়কে। তাই প্রিয় বিশ্বাসী, আজ আমরা জানবো যে কিভাবে আমরা ঈশ্বরকে পেতে পারি, কিভাবে আমরা তার অনুগ্রহ লাভ করতে পারি। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করার কিছু পথ বা উপায় রয়েছে। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে ঈশ্বরের সাথে কথা বলা। এর মূল উপায় হচ্ছে অবিরত প্রার্থনা। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, একমাত্র প্রার্থনার দ্বারাই আপনি ঈশ্বরের সাথে কথা বলতে পারেন। আপনার যা কিছু চাওয়া পাওয়া মনের কথা সমস্তটাই আপনি প্রার্থনার দ্বারাই ঈশ্বরের সামনে তুলে ধরতে পারেন। উদাহরণস্বরূপ, যখন আমরা জগতের কারু প্রেমে পড়ি তখন আমরা সবসময়ই তার সাথে কথা বলতে চাই, তার সাথে সময় কাটাতে চাই বেশি বেশি। আর এর দ্বারাই আমাদের প্রেম আরও গাঢ় হয়, সম্পর্ক আরও মজবুত হয়, একে অপরের আরও কাছাকাছি চলে আসি বা অনেক ঘনিষ্ঠ হই। প্রিয় বিশ্বাসী, ঠিক তেমনভাবেই আপনি যত ঈশ্বরের সাথে সময় কাটাবেন, তার সাথে কথা বলবেন, ঠিক ততই আপনার সাথে ঈশ্বরের প্রেম আরও গাঢ় হবে, আপনার সাথে ঈশ্বরের সম্পর্ক আরও মজবুত হবে, আর আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন। আমরা যদি জিরিমীয় পুস্তক তার 29 অধ্যায় 12 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, তখন তোমরা আমাকে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে আর আমি তোমাদের কথা শুনব। এবং মথিলিখিত সুসমাচার তার 21 অধ্যায় 22 পদে লেখা আছে, তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো তবে তোমরা যা চাইবে তাই পাবে। প্রিয় বিশ্বাসী, একমাত্র প্রার্থনা ছাড়া আর অন্য কোনো উপায় নেই ঈশ্বরের সঙ্গে কথা বলার। কারণ বাইবেল মতে আমরা সকলেই পাপী, তাই আমরা সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি না। তাই প্রার্থনাই হলো একমাত্র পথ আপনার আমার মনের কথাকে ঈশ্বরের সামনে উপস্থিত করবার জন্য। তাই অবিরত প্রার্থনা করুন যেন ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হয়। এবার 2 নম্বর পয়েন্ট বা দ্বিতীয় বিষয়, ঈশ্বরের রব শোনা, বাইবেল পাঠ ও ঈশ্বরের বাক্য শ্রবণ। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে গেলে বা ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করার আরেকটি পথ হলো আমাদেরকে আরও বেশি করে বাইবেল অধ্যয়ন করতে হবে। আর শুধু বাইবেল পাঠ করলেই হবে না, সেই সঙ্গে আপনাকে প্রচুর পরিমাণে ঈশ্বরের বাক্য শ্রবণও করতে হবে প্রতিনিয়ত। আমরা যদি গীতসংহিতা তার 119 অধ্যায় 105 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, তোমার বাক্য আমার পথ দেখাবার বাতি, আমার চলার পথের আলো।
এবং যোহন লিখিত সুসমাচার তার 15:7 লেখা আছে, যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা তাই চেয়েও তোমাদের জন্য তা করা হবে। প্রিয় বিশ্বাসী, আপনি যত বেশি করে ঈশ্বরের বাক্য পড়বেন ও শুনবেন, তত বেশি করে আপনি ঈশ্বরকে জানতে পারবেন, আর তত বেশি আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও মজবুত হবে, আর যত বেশি মজবুত হবে তত বেশি আপনার সাথে ঈশ্বরের সম্পর্ক গাঢ় হবে। প্রিয় বিশ্বাসী, আমরা যখন জগতের কারো প্রেমে পড়ি, তখন শুধু তার সাথে আমাদের মনের কথাগুলো শেয়ার করলেই হয় না, অপর পাশের মানুষটার কথাও আমাদেরকে শুনতে হয়, আর তখনই আমাদের সম্পর্কটা মজবুত হয়। চিন্তা করে দেখুন যে আপনি কাউকে ভালোবাসেন আর তার সাথে শুধু আপনার মনের কথাটাই শেয়ার করে গেলেন, অপর পাশের মানুষটাকে বলতেই দিলেন না বা তার কথা শুনতেই চাইলেন না, তাহলে কি আপনাদের মধ্যে সম্পর্ক টিকে থাকতে পারে? না প্রিয় বিশ্বাসী, সম্পর্ক কখনোই টিকতে পারে না, কারণ একটা সম্পর্ক গড়ার জন্য উভয়েরই মতামতের প্রয়োজন আছে, উভয়েরই কথা শোনার প্রয়োজন রয়েছে। তাই ঈশ্বরকে নিজের মনের কথা বলা অর্থাৎ প্রার্থনার পাশাপাশি আমাদের ঈশ্বরের কথা শোনা ও পড়া অর্থাৎ বাইবেল পড়া বা অধ্যয়ন ও ঈশ্বরের বাক্য শ্রবণ করাও অত্যন্ত দরকার, কারণ আমাদের জানা উচিত যে এই ঈশ্বরের বাক্য পঠন ও শ্রবণের মধ্য দিয়েই ঈশ্বর আমাদের সাথে কথা বলে থাকেন। তাই আপনি যত বেশি বাইবেল পাঠ ও ঈশ্বরের প্রচারক ও পালকদের প্রচার বা বাক্য শুনবেন, যত বেশি ঈশ্বরের বাক্য শ্রবণ করবেন, তত বেশি ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন। এবার তিন নম্বর বিষয় হচ্ছে ঈশ্বরে বাধ্য হওয়া। ঈশ্বরে বাধ্য হওয়ার উপায় কি? ঈশ্বরের সকল আজ্ঞা পালন করা। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের প্রতি বাধ্যতা আমাদের জীবনে আশীর্বাদ বয়ে নিয়ে আসে, তাই আমাদের সবসময় উচিত ঈশ্বরে বাধ্য হওয়া, ঈশ্বরের সকল আজ্ঞাকে যথাযথভাবে পালন করা। তাই আপনি যত বেশি ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করবেন, ঈশ্বরের প্রতিটি আজ্ঞাকে পালন করবেন, ঠিক তত বেশি আপনি ঈশ্বরের প্রিয় ব্যক্তি হয়ে উঠতে পারবেন। আমরা যদি দ্বিতীয় বিবরণ তার 11:26-27 পাঠ করি, সেখানে লেখা আছে, দেখো আজ আমি তোমাদের সামনে একটা আশীর্বাদ ও একটা অভিশাপ তুলে ধরছি। আজ আমি তোমাদের কাছে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর যে আদেশগুলো দিলাম তা যদি তোমরা পালন করো, তবে এই আশীর্বাদ তোমাদের হবে। এবং লোকলিখিত সুসমাচার তার 11:28 লেখা আছে, কিন্তু যিশু বললেন, এর চেয়ে বরং তারা ধন্য যারা ঈশ্বরের বাক্য শোনে এবং সেই মতো কাজ করে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের প্রতি বাধ্যতা আমাদের সাথে ঈশ্বরের সম্পর্ককে আরও বেশি মজবুত করে। সবসময় মনে রাখবেন যে ঈশ্বরে বাধ্য আপনি তখনই হবেন যখন ঈশ্বরের প্রত্যেকটি আজ্ঞাকে আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন, আর তখনই আপনার সাথে ঈশ্বরের সম্পর্ক গাঢ় হবে। তাই আপনি যদি চান ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে ঠিক করতে বা ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসাকে বৃদ্ধি করতে, তাহলে অবশ্যই আপনি ঈশ্বরের সকল আজ্ঞা পালনের দ্বারা ঈশ্বরে বাধ্য হয়ে চলুন। এবার চার নম্বর বিষয় হচ্ছে ঈশ্বরের নামকে কলঙ্কিত না করা। এর উপায় কি? এর উপায় হচ্ছে পাপ না করা বা শয়তানকে জায়গা না দেওয়া। প্রিয় বিশ্বাসী, যখন আমরা আমাদের পাপ কাজের দ্বারা শয়তানকে আমাদের মনের মধ্যে জায়গা করে দিই, তখন আমরা আমাদের সেই কর্মের দ্বারা ঈশ্বরের পবিত্র নাম কলঙ্কিত হয়। কিন্তু আমরা যখন ঈশ্বরের বাক্য মেনে চলি, ঈশ্বরের পথে চলি, তখন ঈশ্বর আমাদেরকে উদ্ধার দেন। আমরা যদি 1 জোহন তার 1:7 পাঠ করি, সেখানে লেখা আছে, কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছেন আমরাও যদি তেমন আলোতে চলি, তবে আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ থাকে আর তার পুত্র যিশুর রক্ত সমস্ত পাপ থেকে আমাদের শুচি করে। এবং রোমীয় পুস্তক তার 10:9 লেখা আছে, সেই কথা হলো, যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে। প্রিয় বিশ্বাসী, কিন্তু আমরা যখন মিথ্যা কথা বলি, চুরি করি, ব্যভিচার করি, প্রতিবেশীর গৃহে লোভ করি, মিথ্যা সাক্ষ্য দিই, নরহত্যা করি, প্রতিমা পূজা করি, দুর্বল সম্প্রদায়ের মানুষকে অত্যাচার করি, তাদেরকে ঘৃণা করি, তখন আমাদের সেই সব কাজের দ্বারা ঈশ্বর কষ্ট পান, কারণ তিনি আমাদের প্রত্যেককে নিজের হাতে সৃষ্টি করেছেন ও আমাদেরকে তিনি ভালোবাসেন। কিন্তু যখন আমরা এই ধরনের কাজ করি, তখন আমরা সেই কাজের দ্বারা পাপকে আমাদের জীবনে জায়গা দিয়ে ফেলি, আর এই পাপের দ্বারাই আমরা শয়তানকে ঈশ্বরের স্থানে বসিয়ে ফেলি। তাই পাপ থেকে দূরে থেকে অর্থাৎ পাপ কর্ম থেকে নিজেদেরকে দমনে রেখে আমাদের উচিত ঈশ্বরের বাধ্যতায় জীবন কাটানো,
আর তার দ্বারাই আমরা ঈশ্বরের সাথে সম্পর্ক করতে পারি বা ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি। এবার পাঁচ নম্বর বিষয়। পাঁচ নম্বর বিষয় হচ্ছে ঈশ্বরকে খুশি করার চেষ্টা। এর উপায় কি? এর উপায় হচ্ছে জগৎকে প্রাধান্য না দেওয়া। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, আমাদের সবসময় চেষ্টা করতে হবে ঈশ্বরকে খুশি করবার, জগৎকে খুশি করবার জন্য না। আমাদেরকে সবসময় ঈশ্বরকে সবার আগে প্রাধান্য দিতে হবে, ঈশ্বরকে আমাদের জীবনে প্রথম স্থান দিতে হবে। আমাদের মাথায় রাখতে হবে যে জগতে যে যাই বলুক বা জগতে যে যাই করুক না কেন, আপনাকে আমাকে সবসময় ঈশ্বরের প্রতি লক্ষ্য স্থির রাখতে হবে। আমাদের সবসময় মনে রাখা উচিত যে আমাদের জীবনে যাই ঘটে যাক না কেন, জগতের মানুষজন যতই আমাদেরকে দেখে ব্যঙ্গ তামাশা করুক না কেন, আমাদের প্রিয়জন যতই আমাদেরকে ত্যাগ করুক না কেন, যে কেউ আমাদের ক্ষতি করুক না কেন, আমাদেরকে সবসময় ঈশ্বরের প্রতি বিশ্বাসে স্থির থাকতে হবে। আর এই বিশ্বাসই পারে ঈশ্বরকে খুশি করতে, আর এর দ্বারাই আপনি আমি ঈশ্বরকে লাভ করতে পারব। আমরা যদি উপদেশক পুস্তক তার পাঁচ অধ্যায় দশ থেকে পনেরো পদ এবং ১৯ এবং ২০ পদ পাঠ করি, সেখানে লেখা আছে, যে লোক টাকা পয়সা ভালোবাসে তার কখনো যথেষ্ট হয়েছে বলে মনে হয় না, যে লোক ধন সম্পদ ভালোবাসে সে তার আয়ে কখনো সন্তুষ্ট হয় না, এটাও অসার। সম্পত্তি বাড়লে তা ভোগ করবার লোকও বাড়ে, কেবল দেখবার সুখ ছাড়া সেই সম্পত্তিতে মালিকের কি লাভ। যে পরিশ্রম করে সে কম খাক বা বেশি খাক তার ঘুম ভালো হয়, কিন্তু ধনী লোকের প্রচুর ধন সম্পদ তাকে ঘুমাতে দেয় না। সূর্যের নিচে আমি একটা ভীষণ দুঃখের ব্যাপার দেখেছি, ধনী অনেক ধন জমা করে কিন্তু শেষে তার ক্ষতি হয়, কোনো দুর্ঘটনায় পড়ে তা ধ্বংস হয়ে যায়, কাজেই তার ছেলের জন্য কিছুই থাকে না। মায়ের গর্ভ থেকে মানুষ উলঙ্গ আসে, সে যেমন আসে তেমনই চলে যায়, তার পরিশ্রমের কোনো কিছুই সে হাতে করে নিয়ে যেতে পারে না। এছাড়া ঈশ্বর যখন কোনো মানুষকে ধন ও সম্পত্তি দেন, তখন তাকে তা ভোগ করতে দেন, তার নিজের জন্য একটা অংশ গ্রহণ করতে দেন ও নিজের কাজে আনন্দ করতে দেন, এসবই ঈশ্বরের দান। তার আয়ুর দিনগুলোর দিকে সে ফিরে তাকায় না, কারণ ঈশ্বর তার মনে আনন্দ দিয়ে তাকে ব্যস্ত রাখেন। প্রিয় বিশ্বাসী, আমাদের সবসময় উচিত ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে বোঝা, ঈশ্বরকে আরও গভীরভাবে জানা। তাই আপনি যত বেশি ঈশ্বরকে জানবেন, চিনবেন, ঠিক তত বেশি আপনি তাকে ভালোবাসবেন, ঠিক তত বেশি আপনি তাকে ভালোবেসে ফেলবেন। ঈশ্বরের প্রতি এই বিশ্বাস আর ভালোবাসাই পারে আপনাকে আমাকে ঈশ্বরের নিকটে পৌঁছে দিতে। তাই আপনি যত বেশি বিশ্বাস করবেন, যত বেশি ঈশ্বরকে ভালোবাসবেন, তত বেশি আপনার আর ঈশ্বরের মধ্যেকার সম্পর্ক শক্ত বন্ধনের দ্বারা অটুট থাকবে। এবার ছ নম্বর বিষয়। ছ নম্বর বিষয় হচ্ছে ঈশ্বরের প্রতি নির্ভরশীলতা। এর উপায় হচ্ছে ঈশ্বরের কাছে সমর্পিত হওয়া। প্রিয় বিশ্বাসী, আমাদেরকে ঈশ্বরের দ্বারা অনুগ্রহ পেতে গেলে অবশ্যই আমাদেরকে খ্রিস্ট তথা ঈশ্বরের কাছে সমর্পিত হতে হবে। আমরা যতক্ষণ না নিজেদেরকে ঈশ্বরের কাছে নত করব, নিজেদেরকে ঈশ্বরের হাতে সমর্পণ করব, ততক্ষণ পর্যন্ত আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে পারবো না। নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পিত করার অর্থ হলো ঈশ্বরের আনুগত্য লাভ করা, ঈশ্বর তথা খ্রিস্টের জন্য নিজেদের ক্রুশকে বহন করা। আমাদেরকে সবসময় ঈশ্বরের উপরে এবং ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করতে হবে। আমরা যদি হিতোপদেশ তার তিন অধ্যায় পাঁচ পদ পাঠ করি, সেখানে লেখা আছে, তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। এবং জিরিমীয় পুস্তক তার ১৭ অধ্যায় ৭ পদে লেখা আছে, কিন্তু সেই লোক ধন্য যে সদাপ্রভুর উপর নির্ভর করে ও সদাপ্রভু যার বিশ্বাসের ভিত্তি। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্যে এখানে বলা হয়েছে যে আমরা যেন নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পিত করি, এবং আমরা যেন নিজেদের বিচার বুদ্ধির উপরে নয়, নিজেদের শক্তি বলের উপরে নয়, বরং ঈশ্বরের উপরে নির্ভরশীল হই। কারণ একজন প্রকৃত খ্রিস্টান কখনোই কোনো বিপদে আপদে সংকটে নিজের বিচার বুদ্ধি, নিজের ক্ষমতার উপর, নিজের অর্থের উপরে নির্ভর করে না, সে নির্ভর করে স্বয়ং সদাপ্রভু অর্থাৎ ঈশ্বরের উপরে। প্রিয় বিশ্বাসী, আমরা যদি নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করি, নিজেদের সকল ভার ঈশ্বরের কাছে অর্পণ করি এবং তার উপরে নির্ভরশীল হই পুরোপুরিভাবে, তাহলে আমরা ঈশ্বরের দ্বারা অনুগ্রহ লাভ করতে পারব এবং তখনই আমাদের সাথে ঈশ্বরের সম্পর্ক মজবুত হবে। প্রিয় বিশ্বাসী, আজ আমরা জানলাম যে কীভাবে ঈশ্বরকে লাভ করতে হয়, কীভাবে তার সান্নিধ্য পাওয়া যায় বা কীভাবে ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা যায়। প্রিয় বিশ্বাসী, সবসময় মনে রাখবেন যে এর জন্য আপনাকে কোনো জাত ধর্ম পরিবর্তন করতে হবে না, কোথাও যেতে হবে না, কোনো কিছু দিতেও হবে না, শুধু এই ছয়টি, ঈশ্বরের সাথে কথা বলা, ঈশ্বরের রব শোনা,
ঈশ্বরে বাধ্য হওয়া, ঈশ্বরের নামকে কলঙ্কিত না করা, ঈশ্বরকে খুশি করার চেষ্টা, ঈশ্বরের উপর নির্ভরশীলতা, এই ছটি বিষয় পারে আপনার সাথে ঈশ্বরের সম্পর্ককে মজবুত ও দৃঢ় করতে। যখন আপনি প্রার্থনা, বাইবেল পাঠ ও ঈশ্বরের বাক্য শ্রবণ, ঈশ্বরের আজ্ঞা পালন, পাপ না করা, শয়তানকে জায়গা না দেওয়া, জগৎকে প্রাধান্য না দেওয়া এবং প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপরে নির্ভরশীলতা, এইগুলির দ্বারা নিজেকে আবদ্ধ রাখবেন, তখনই আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন আর ঈশ্বর স্বর্গের বাতায়ন খুলে আপনাকে অফুরন্ত আশীর্বাদ ও অনুগ্রহ দান করবেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের জীবন্ত মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে তোমার বাক্য দ্বারা নিত্যদিনের মতো আজকেও এই প্রচারের মধ্য দিয়ে নতুন বিষয় নিয়ে শিক্ষা নিতে এবং দিতে মনোনীত করলে। প্রভু গো, আজ তুমি আমাদেরকে শেখালে যে আমরা কিভাবে তোমার প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করতে পারি বা তোমার সাথে সম্পর্ককে আরও মজবুত ও শক্তিশালী করতে পারি। তুমি আজকে আমাদেরকে এই ছয়টি পয়েন্টের মধ্য দিয়ে সুন্দরভাবে সেই বিষয়ে শিক্ষা দিলে, এর জন্য তোমাকে ধন্যবাদ করি। প্রভু গো, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা এই ছয়টি বিষয়কে যথাযথভাবে মেনে চলতে পারি এবং তোমার সঙ্গে আমাদের সম্পর্ককে আরও গাঢ় করতে পারি। তুমি আমাদের আত্মিকভাবে গড়ে উঠতে সাহায্য করো। প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ভার তোমার চরণতলে দিলাম, সকল গৌরব মহিমা প্রশংসা শুধুমাত্র তোমাকেই দিলাম। তুমি সকলকে আশীর্বাদ ও অনুগ্রহ দান করো। এই প্রার্থনা আমাদের জীবন্ত অলৌকিক কার্যকারী প্রভু নাসরিতীয় খ্রিস্ট যিশুর নামেতে চাই, আমেন। যদি আপনারা এই ভিডিওটির থেকে কিছু শিক্ষা লাভ করে থাকেন তাহলে আশার আলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন যেন তারাও ঈশ্বরের বিষয়ে জানতে পারে এবং পরিত্রাণ লাভ করতে পারে। যদি আপনাদের কারো কোনো প্রার্থনার অনুরোধ থাকে তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা আপনাদের প্রার্থনার অনুরোধে ফর্ম পূরণ করে আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যিশু।